স্বপ্নের পদ্মা সেতু বাস্তবের দৌড় গোড়ায়। জুনে যান চলাচলের জন্য খুলে দিতে মহাকর্মযজ্ঞ। মার্চে শেষ হবে কার্পেটিং, অগ্রগতি প্রায় 97%। এবং বিপিএল ফাইনালের মহারণে আজ কুমিল্লার প্রতিপক্ষ বরিশাল। বায়োবাবল ভেঙে বিজ্ঞাপনের শুটিংয়ে সাকিব। খেলার আগে লাগবে কোভিড নেগেটিভ সনদ। এদিকে রমজান মাসের অন্তত দুমাস বাকি থাকলেও শুরু হয়ে গেছে ভোগ্যপণ্যের বাজার দর নিয়ে কারসাজি। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়ে যাওয়ার অজুহাতে কেজিতে 2 থেকে 8 টাকা বেড়েছে পেঁয়াজ এবং ছোলার দাম। তবে আশার কথা হলো, গত 1.5 বছরে 2000 টাকা বাড়ার পর মন প্রতি 100 টাকা কমিয়েছেন তেল ব্যবসায়ীরা। দেখা হচ্ছে উপর ক্যামেরায়, বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রোজায় ভোগ্যপণ্য হিসাবে সবচেয়ে বেশি ব্যবহার হয় ছোলা। চাহিদার কারণে দামও ইচ্ছে মতো বাড়ানো হয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। একদিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 2 টাকা। মসুর কিংবা খেসারি ডালের মূল্য বাড়ছে সমানতালে। চাহিদার কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণ সরবরাহ একটু কম, যার কারণে দামটা বাড়ছে। মিডিয়াম ছোলা যেগুলা গত সপ্তাহে আপনার 62 টাকা ছিল, এখন বর্তমানে এগুলো 63-64 টাকা, আর যেগুলো ভালো মানে যেগুলো 65 টাকা ছিল, এগুলো 67-80 টাকা। হঠাৎ করে কেজিতে 6 টাকা করে বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি 42 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 48 টাকায়। অজুহাত, বাজারে ভারতীয় পেঁয়াজের সংকট। তবে আদা ও রসুনের দাম কিছুটা কমেছে। ইন্ডিয়ান বাজারটা বাড়ছে, সেই জন্য দেশীয় বাজার বাড়ছে। গত 1.5 বছর ধরে বাড়ছে ভোজ্য তেলের দাম। 4000 টাকার প্রতি মন তেল 6000 টাকা ছাড়িয়ে যায়। তবে পাইকারি পর্যায়ে মন প্রতি 100 টাকা কমিয়ে ক্রেতাদের স্বস্তির আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে কম, বুকিং একটু কমাচ্ছে, সেই জন্য আমরা কি বাজার কি কমা দিচ্ছি। সোয়াবিন আগে বিক্রি করেছিলাম 180 টাকা, এখন বিক্রি করছিলাম আমরা 165-170 টাকা। সুপার ফার্ম ওয়েল বিক্রি করেছিলাম 150 টাকা, এখন বিক্রি করছে 147 টাকা। এদিকে বিক্রি কমে যাওয়ায় চিনির দামও কমতে শুরু করেছে। ওয়ার্ল্ডে অন্যান্য দেশে ব্রাজিলও এখন চিনির পরিবেশ উৎপাদন আগের থেকে ভালো গত বছরের তুলনায়। এখন ইন্ডিয়াতে সারপ্লাস চিনি আছে, আপনারা যে কোনো মুহূর্তে আমাদের চিনি নিয়ে টেনশন হওয়ার কিছু না। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতিদিন 1000 কোটি টাকার বেশি ডেলিভারি অর্ডার বেচা কেনা হয়। ভোগ্যপণ্যের চাহিদা বাড়লে শুরু হয়ে যায় দাম নিয়ে কারসাজি। আর এক্ষেত্রে কারসাজি ঠেকাতে গেলে কৃষিবিকে শক্তিশালী করা ছাড়া কোনো বিকল্প দেখছেন না বাজার বিশ্লেষকরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, চলতি বছর জুনে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার আগে মার্চে শেষ হবে কার্পেটিং, আর এই মাসে শেষ হবে মুভমেন্ট জয়েন্টের কাজ। বিশাল কর্মযোগ্য বাস্তবায়নের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের কাজও চলছে দ্রুত গতিতে। মূল সেতুর অগ্রগতি হয়েছে 96%-এর বেশি। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। জুন মাস যতই এগিয়ে আসছে কাজের গতি বাড়ছে, আর মানুষের অপেক্ষার পালাও কমে আসছে। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পদ্মা সেতু এখন বাস্তবের দোর গোড়ায়। যান চলাচলের জন্য দিন রাত 3 শিফটে 24 ঘন্টায় কর্মযজ্ঞের ব্যস্ততা। সমান তালে চলছে সেতুর কার্পেটিং ও মুভমেন্ট জয়েন্টের কাজ। কর্তৃপক্ষের আশা, মার্চে সম্পন্ন হবে কার্পেটিং। কাজের এই অগ্রগতিতে খুশি পদ্মা পাড়ের মানুষ। তবে ব্রিজ হওয়াতে আমাদের জন্য খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে। এটা উদ্বোধন হইলে আমাদের দেশ ডেভেলপ হবে, দক্ষিণাঞ্চলের মানুষের ভোগান্তি কমবে। পুরো সেতু জুড়ে চলছে ঘষা মাজা সহ নানা রকম অলংকারিক কাজ। নির্দিষ্ট সময়ের আগেই শেষ করতে পরিকল্পিতভাবে সব কাজ এগুচ্ছে বলে জানালেন প্রকল্প পরিচালক। পর্যায়ক্রমে তো সবই শেষ হইতে হবে, সেভাবেই আমরা যাচ্ছি। একটা একটা আইটেম সেটা শেষ হয়ে আমরা শেষের দিকে যাচ্ছি। আমরা এখন আশাবাদী যে আমাদের যেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করার ব্যাপারে, মূল সেতুর অগ্রগতি এখন 96%-এর বেশি। দেশের দীর্ঘতম এই সেতুতে কাজ করছেন 2000 বিদেশি সহ মোট 5000 কর্মী। বিশ্বব্যাংক সরে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় প্রায় 30,193 কোটি টাকা ব্যয়ে 2015 সালের 12 ডিসেম্বর শুরু হয় পদ্মা সেতুর কাজ।
আশা করা হচ্ছে আগামী 23 জুন দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হয়ে খুলে যাচ্ছে সম্ভাবনার নতুন দ্বার। শরীয়তপুরের জাজিরা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সকালের সময় আরও থাকছে বইমেলায় পাঠক দর্শনার্থী বাড়লেও ক্রেতার উপস্থিতি কম, সামনের দিনে বিক্রির প্রত্যাশা পূরণের আশা দোকানিদের। বিপিএল ফাইনালের খবর, শিরোপার জয়ের মহারণে মুখোমুখি হবে দুই জায়ান্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল। সাকিবের বিচক্ষণতার সঙ্গে খেলতে হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। পাশাপাশি বিদেশিরা ভালো করলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ফাইনালের উত্তাপ ছাপিয়ে দলগত পারফরমেন্সে শিরোপায় হাত রাখতে চায় বরিশাল। ম্যাচটি মাঠে গড়াবে আজ বিকেল 5:30। ছয় দলের মাসব্যাপী ক্রিকেটীয় লড়াই থেমেছে দুই দলে। ফাইনালের আগে ট্রফি নিয়ে ফটো সেশনে উপস্থিত কুমিল্লার অধিনায়ক ইমরুল, আসলেন না সাকিব আল হাসান, তবে আলোচনার পুরোটাই ছিলেন। সাকিবের বদলে আসা সোহান ছিলেন হাস্যোজ্জ্বল। ফাইনাল শেষে এই হাসিটা হয়তো একজনেরই থাকবে। সাকিব না আসার পেছনে কারণ কি হতে পারে? টিম ম্যানেজমেন্ট আর সোহানের কথায় ধোঁয়াশা স্পষ্ট। ম্যানেজমেন্ট বলছে অসুস্থ, সোহান অবশ্য জিম করতে দেখেছেন সাকিবকে। কারণ যাই হোক, ফাইনালে থাকছেন অলরাউন্ডার, শিরোপা জিতেই হয়তো ট্রফিতে হাত রাখতে চান সুপার সাকিব। যার যতটুকু কাজ থাকবে আসলে টিমের কন্ট্রিবিউট করার জন্য, এটা হতে পারে কেউ ফিল্ডিং করছে, কেউ দুইটা ডট বল করে, কেউ একটা উইকেট নিয়ে, বা কেউ 10টা রান করে। আমার কাছে মনে হয় এইভাবে টিম হিসেবে যদি আমরা খেলতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। সাকিব না আসলেও গোটা দল নিয়ে অনুশীলন করেছেন কোচ খালেদ মাহমুদ সুজন এবং মেন্টর নাজমুল আবেদিন ফাহিম। অনুশীলনে অনুপস্থিত ছিলেন ক্রিস গেইল, ড্রেন ব্রাভো। বিগ ম্যাচের জন্য হয়তো প্রস্তুত হচ্ছেন বড় দুই তারকা, তবে মাস্টারমাইন্ড সুজন বেশি ভরসা রাখছেন দেশীয়দের উপর। লোকাল ছেলেরা ভালো খেলছে, এটা আমার জন্য বিরাট একটা ব্যাপার। কষ্ট করে এখানে আসছি, ভালো ক্রিকেট খেলে এখানে আসছি, তো ডেফিনেটলি এটা একটা এমন একটা দিন যেটাতে আপনি চ্যাম্পিয়ন হবেন কিংবা রানার্স আপ হবেন, মানে সেকেন্ডের আসলে কোনো মূল্যায়ন থাকে না, সোজা কথা হচ্ছে এটাই। তো টার্গেটটা অবশ্যই এক নম্বর হওয়ার। কুমিল্লা দলের বড় শক্তি ফর্মে থাকা তিন বিদেশি। ফাইনালে আরেকবার তাদের পারফরমেন্সের দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্ট, কোচ সালাউদ্দিন তো বলেই দিলেন বিদেশিরা পারফর্ম করলে ট্রফি যাবে কুমিল্লার ঘরে। সাকিবের মাথার সাথে আমাদের খেলতে হবে। আমার মনে হয় খুবই ভালো ক্যাপ্টেন্সি করতেছে এবং তার যতটুকু সোর্স আছে সেটা সে খুব ভালোভাবে ইউটিলাইজ করতেছে, স্পেশালি তার বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। আগের দিন ম্যাচ খেলায় এদিন কুমিল্লার ছিল ঐচ্ছিক অনুশীলন। মাহমুদুল হাসান, জয়, মুমিনুলদের নিয়ে বেশ খানিকটা সময় কাজ করেছেন কোচ, মূল ক্রিকেটাররা ছিলেন হোটেলে। ফাইনালের আগে নির্ভার থাকতেই যত চেষ্টা, ভিক্টোরিয়ান্স বিদেশিদের নিয়ে যতটা নিশ্চিন্ত, বোলিংয়ে মুস্তাফিজ ছাড়া বাকিরা খরুচে, চাপ না নিয়ে স্বাভাবিক খেলেই শিরোপায় হাত রাখতে চায় ইমরুল। যারা ব্রেভ নিয়ে ক্রিকেট খেলতে হবে, সাহস নিয়ে, অনেক কাম থাকবে, তারাই তাদের দিকে সম্ভাবনা বেশি থাকবে উইনটা করার। এবারের বিপিএলে দুই দলের তিনবারের দেখায় জয়ের পাল্লা ভারী ফরচুন বরিশালের। এই ট্রফিটার জন্য দুই দল লড়াই করলেও শিরোপা উঠবে এক দলের হাতে। সাকিব, সুজন, ফাহিমের খুরদার মস্তিষ্ক নাকি ইমরুল, রোডস এবং কি মোহাম্মদ সালাউদ্দিনের জয় হবে, সেটার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে সাকিবের হাত ধরে প্রথমবার শিরোপা জয়ে মুখিয়ে রয়েছে ফরচুন বরিশাল। অন্যদিকে ইমরুল কায়েস এবার শিরোপা জিতলে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পাবেন। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এদিকে ফাইনালের আগের দিন বিপিএলের বায়ো বাবল ভাঙলেন সাকিব আল হাসান। অফিসিয়াল ফটো সেশনে না গিয়ে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেওয়ার গুঞ্জন উঠল তাকে নিয়ে। যদিও তার ফ্রাঞ্চাইজি থেকে দাবি করা হয়েছে শারীরিকভাবে সুস্থ নন বলে অনুশীলনে আসেননি সাকিব। বিপিএলের ফাইনালের আগের দিন সকালে শেষবারের মতো মিরপুরে অনুশীলন করে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অনুশীলনের পর দুই অধিনায়কের আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু কথা থাকলেও সব কথা মেলানো যায় না। এই যেমন মেলানো যায়নি ফটো সেশনে দুই অধিনায়কের থাকাটা। কুমিল্লার পক্ষ থেকে ইমরুল কায়েস থাকলেও সেখানে ছিলেন না বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় সহ অধিনায়ক হিসেবে সোহানকে দাঁড়াতে হয় সংবাদ মাধ্যমের সামনে, কিন্তু সেখানে খুব একটা সপ্রতিভ ছিলেন না সোহান, কারণ সাকিবের না থাকার কোনো ব্যাখ্যা যে জানা ছিল না তার। তবে প্রতিনিধি কিছু না জানলেও ঠিকই একটা ব্যাখ্যা দেন কোচ সুজন, আর কোচের কথার সঙ্গে মিল রেখে একটা বার্তা দেয় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। সাকিব ভাই হয়তো গতকালকে আমাদের অপশনাল প্র্যাকটিস ছিল, কালকে প্র্যাকটিস করেছি। আমার কাছে যেটা মনে হয় যে হয়তো বা উনি জিম বা কিছু করতেছে, এই কারণে হয়তো আসতে পারে নাই। নাথিং সিভিয়ার,
সাকিব কালকেও ট্রেনিং করছে, আসলে আজকে সকালেও জিম টিম করে নিছে, হি ইজ নট ফিলিং ওয়েল, আর আমি কোনোদিন সাকিবকে পুশ করি না আসলে। কিন্তু সারাদিন ধরেই এই না থাকা দিতে থাকে নানা প্রশ্নের জন্ম, কিন্তু উত্তর মিলছিল না। অবশেষে উত্তরটা মিলল সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে। সেখানে দেখা যায় অনুশীলনে না এসে টিভিসি শুটে ব্যস্ত ছিলেন সাকিব আল হাসান। স্বনামধন্য বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার পরিচালনায় একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে নুসরাত ফারিয়ার সঙ্গে ছিলেন সাকিব। এর মধ্য দিয়ে বিপিএলের বায়োবাবল ভাঙলেন তিনি, যদিও এ বিষয়ে কিছুই জানা নেই বলে জানিয়েছে বিসিবির চিকিৎসকরা। তবে যদি সাকিবের ঘটনা সত্য হয় তাহলে ফাইনালের আগে তাকে অবশ্যই করোনার নেগেটিভ ফলাফল নিয়ে আসতে হবে বলে নিশ্চিত করেছেন তারা। বায়োবাবল আইন ভাঙা সাকিবের জন্য একেবারেই নতুন কিছু নয়, এর আগেও ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন এ ধরনের ঘটনা ঘটিয়েছেন তিনি, সে সময় শাস্তিও পেতে হয় তাকে এজন্য। আর ফটো সেশনকে পাত্তা না দেওয়াটাও স্বাভাবিক একটা ঘটনা সাকিবের জন্য। 2019 বিশ্বকাপের আগে আনুষ্ঠানিকতার তোয়াক্কা না করে চলে যাওয়া তো এত দ্রুত ভুলে যাওয়ার কথা নয় ক্রিকেট সমর্থকদের। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবের দৌড় গোড়ায়, জুনে যান চলাচলের জন্য খুলে দিতে মহাকর্মযজ্ঞ, মার্চে শেষ হবে কার্পেটিং, অগ্রগতি প্রায় 97%। সঙ্গে থাকুন সময়।